আগামী নির্বাচন নয়, টাকা পাচার নিয়ে কিভাবে কাজ করা হয় তা জানতেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউর নেতৃত্বে প্রতিনিধি দল দুর্নীতি দমন কমিশনে আসেন বলে জানালেন প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। দুর্নীতি প্রতিরোধে পারস্পরিক তথ্য আদান প্রদানের জন্য কিভাবে কাজ করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। বিকেলে রিচার্ড নেফিউর নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল দুদক কার্যালয়ে প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের সঙ্গে বৈঠক করেন। পরে রিচার্ড নেফিউ জানান, দুদকের সাথে একসাথে কাজ করতে আলোচনা হয়েছে। ওনার দায়িত্ব হলো ইউএস স্টেট ডিপার্টমেন্টের প্রধান সমন্বয়কারী এন্টি করাপশন রিলেটেড বিষয় অ্যাক্রস গ্লোব, তারই অংশ হিসাবে দুর্নীতি দমন কমিশন বাংলাদেশে উনি প্রথম এসছেন এবং প্রথম আসার পরে কী ধারণা, কীভাবে আমরা কাজ করি, আইন কী আছে, বিধি কী আছে সেই বিষয়ে জানলেন এবং এমএলএর বা টাকা পাচার এ বিষয়ে কোঅপারেশন আরও কীভাবে করা যেতে পারে সেই বিষয়ে প্রাথমিক একটা আলোচনা হয়েছে এবং উনি এর পরবর্তীতে G20 সভা ইন্ডিয়াতে সেখানে অংশগ্রহণ করবেন এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস।